এই ভিডিওটি দেখার পরে এই স্থানে আপনার অবশ্যই বাথরুম করতে ইচ্ছা হবে কারণ আপনাদের কাছ দেখাতে চলেছি আবু জেহেলের বাড়ির স্থান বর্তমানে যেটি টয়লেট হিসেবে ব্যবহার হচ্ছে তাহলে আরও ভালো করে দেখে আসা যাক আবু জেহেলের বাড়ির স্থান আর আপনি যদি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আবু জেহেলের বাড়ির বাইরের দৃশ্য যদিও বাড়িটি আর বাড়ি নেই এখানে হাজিগন তাদের দুই নম্বর কাজটি সম্পন্ন করে পাশে দূরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হলো আবু কুবাইস পাহাড় যেটিকে বলা হয় পৃথিবীর প্রথম পাহাড় আর এর পাশেই দেখতে পাচ্ছেন কাবা শরীফের বাইরের যে বিল্ডিং গুলো আছে সেগুলো দেখা যাচ্ছে আর এর ঠিক একটু পাশেই দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত কুখ্যাত আবু জেহেলের বাড়ি বাহ আবু জেহেলের বাড়িতে তো দেখছে একটা ঘড়িও লাগানো আছে ঘড়িটা থাকাতে খুব ভালোই হয়েছে কারণ হাজি ভাইগন এখানে অনেক দূর থেকে সময় দেখতে পারে হেলের বাড়ির বাইরের দৃশ্য তো দেখলেনি এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই এই বাড়ির ভিতরে চলুন দেখে আসি হাজি বোনেরা কি কাজে ব্যস্ত আছে এই যে এবার দেখুন এটি হলো আবু জেহেলের বাড়ির ভিতরের দৃশ্য এটি এমন একটি আশ্চর্য বাড়ি যেখানে কোনো বেড বিছানা নেই এখানে আছে শুধুমাত্র টয়লেট আর কাজ শেষে পবিত্র হওয়ার জন্য রয়েছে আচ্ছা ভিডিওর মাঝখানে একটি কথা বলি আপনার বুকে হাত দিয়ে বলুন তো আবু জেহেলের বাড়ি দেখে আপনার বাথরুম করতে ইচ্ছা হচ্ছে কিনা যদি আপনার সেই ইচ্ছা থেকেই থাকে আল্লাহ তালার কাছে দোয়া রইল আল্লাহ তাআলা যেন আপনাকে হস মাধ্যমে এই স্থানে আনেন এবং এই স্থানে আবু জেহেলের বাড়িতে টয়লেট করার তৌফিক দেন এখানে একবার দেখুন শুধু টয়লেট আর টয়লেট কি একটা অবস্থা করা হয়েছে আবু জেহেলের বাড়ি এই স্থানটি ইসলামের ইতিহাসে বিশাল বড় এবং গুরুত্বপূর্ণ একটি সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এখন যে অজুখানা দেখতে পাচ্ছেন এগুলো কেন রাখা হয়েছে জানেন আচ্ছা দেখুন একটু পাশেই যেই টয়লেট দেখতে পাচ্ছেন এগুলো হলো আবু জেহেলের বাড়ির টয়লেট এবং এখানে হাজিগন তাদের দুই নম্বর কাজ করে এখানে পবিত্র হন এ কারণেই এখানে ব্যবস্থা রাখা হয়েছে চলুন এবার আবু বাড়ির আর একটু ভিতরে প্রবেশ করি এবং পাশেই দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটি স্পেস রাখা হয়েছে যেখানে হাজিগন এবার আপনাদেরকে এই ভিডিওর খুব একটি ইন্টারেস্টিং পার্ট দেখাতে চলেছি ভালো করে এই ব্যক্তির পিছনের মানচিত্রটি দেখুন এখানে দেখেই বোঝা যাচ্ছে সে কোন দেশ থেকে টয়লেট করতে এসেছে তার পিছনের ব্যাগের মানচিত্র দেখে বলুন তো এটি কোন দেশের আচ্ছা ঠিক আছে বলা লাগবে না আমি আশা করি আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর এই ভিডিওতে আমি প্রচুর পরিমাণে মজার মজার কমেন্টস পড়তে চাই আবু জেহেলের বাড়ি সম্পর্কে আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এই ভিডিওটি আপনারা কোন দেশ থেকে দেখছেন ভিডিওর কোন পার্টি আপনার সব থেকে মজাদার লেগেছে এবং কবে আপনি আবু জেহেলের বাড়ি টয়লেট করতে যেতে চান তবে আপনারা যে যেই দেশ থেকে দেখে থাকুন না কেন সকল মুসলমানের জন্য আমার দোয়া রইল আল্লাহ তালা যেন মৃত্যুর আগে জীবনে একবার হলেও হস করার মাধ্যমে এখানে এসে টয়লেট করার তৌফিক দান করেন আচ্ছা এবার একটি ছোট রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে দিবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক দিয়ে দিবেন যাতে করে আমি বুঝতে পারি ভিডিওটি ভালো হয়নি এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম